রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে লেগুনা স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দুই গ্রুপের মধ্যে রোববার মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী আহত হন। জানা যায়, রোববার সকাল 8টার দিকে ইন্দিরা রোডে লেগুনা স্ট্যান্ডে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মিথুন ঢালী। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় নেতা সাত্তার মিথুন ঢালীর ওপর হামলা চালায়। স্থানীয়রা বলছেন, ইন্দিরা রোডের লেগুনা পরিবহন দুই ভাগে পরিচালনা হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ফার্মগেট টু মোহাম্মদপুর ও জিগাতলা পরিচালনা করেন দেলোয়ার হোসেন চুন্নু। খামারবাড়ি থেকে 60 ফিট রোড মিরপুর পরিচালনা করেন দেলোয়ার হোসেন চুন্নুর ভাই সাত্তার। তবে এখানে চুন্নু কমিশনারের লোক হলেও সাত্তার কমিশনারের লোক নয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী কালবেলাকে জানান, লেগুনা স্ট্যান্ডে দেলোয়ার হোসেন চূর্ণর নির্দেশে তার ছেলে, তার বড় মেয়ের জামাই এবং লেগুনার ড্রাইভার হেলপার সহ প্রায় 20-25 জন মিলে হামলা চালায় মিথুনের ওপর। পরে পথচারীদের সহযোগিতায় টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হসপিটালে নিয়ে যায়। এক যুবলীগ নেতা জানান, মিথুনকে মারার পর কাউন্সিলরের লোকজন এসে সাত্তারকে মারধর করে। পরে সাত্তারের লোকজন তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ইন্দিরা পরিবহনের মালিক দেলোয়ার হোসেন চুন্নুর সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। অন্যদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান বলেন, যারা মারামারি করেছে তারা আমাদেরই লোক। এই ঘটনা মীমাংসা করার চেষ্টা চলছে।